আসসালামু আলাইকুম। সকাল 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কলি। বিএনপির কর্মসূচিতে হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি। ভিসা নীতি থেকে বাঁচতে গয়েশ্বরকে খাবার ও আমানকে ফুলের নাটক বললেন মির্জা ফখরুল। ঢাকায় বিএনপির কর্মসূচিতে আহত 500 গ্রেপ্তার, 124 জানিয়েছেন রিজবে। নারায়ণগঞ্জে বিএনপির এক নেতার চোখে গুলি, আহত 22। ফের নাটকীয়তা, সমাবেশের তারিখ পেছাল আওয়ামী লীগ। শান্তি সমাবেশের সংঘর্ষের জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বহিষ্কার। মশার লার্ভা পাওয়ায় আনোয়ার খান মডেল হাসপাতালের জরিমানা। চকরিয়ায় কাভার্ড ভ্যান লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত 2, আহত 3। টঙ্গীতে দেয়াল ধসে 3 জনের মৃত্যু। এবং বাকমতে সেনাদের পুরস্কৃত করলেন জেলানেসকে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি সহ বিরোধী দলের নেতৃবৃন্দের উপর হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, সিপিবি, বাসদ, মার্ক্সবাদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। বিবৃতিতে বলা হয়, সরকার দেশকে পরিকল্পিতভাবে সংঘাতের মুখে ঠেলে দিচ্ছে। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপর আওয়ামী লীগ ও পুলিশের হামলা প্রমাণ করে সরকার ক্ষমতা হারানোর ভয়ে বেসামাল হয়ে পড়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বিরোধী দলের উপর দমনপীড়ন চালিয়ে সরকার পতন ঠেকানো যাবে না। বিরোধী দলের নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ কোনো না কোনোভাবে সেগুলোর পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত বাঁধাতে চায়। এটা ক্ষমতাসীনদের জন্য নৈতিক পরাজয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের দ্বিগুণেরও বেশি বন্দী অবস্থান করছে। কারাগারটির ধারণ ক্ষমতা 4,590 হলেও শনিবার দুপুর পর্যন্ত কারাগারে 10,306 জন বন্দী আটক রয়েছে। অতিরিক্ত বন্দীর চাপ কমাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বন্দীদের নিয়মিত গাজীপুরের কাশিমপুরের 3টি কারাগারে বদলি করা হয়। ফলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 1, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 2 ও কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারেও বর্তমানে বন্দীর সংখ্যা বেড়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গয়েশ্বরচন্দ্র রায়কে খাবার খাওয়ানো, আমানুল্লাহ আমানকে ফল পাঠানোই ভিসা নীতির একটা পরিণতি। নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদেরকে নিরপরাধ প্রমাণ করার জন্য এ ধরনের নাটক তারা সাজিয়েছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গয়েশ্বরচন্দ্র রায় দল এবং রাজনীতিতে কমিটমেন্ট। তিনি তার সারা জীবনের রাজনৈতিক জীবনে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই বড় হয়েছেন। আমানুল্লাহ আমানকে প্রমাণ করতে হবে না যে দল, রাজনীতি ও জনগণের প্রতি তার কমিটমেন্টের কোনো ঘাটতি আছে, কারণ তিনি 90-এর অন্যতম নায়ক ছিলেন। তিনি বলেন, এর আগেও অনেক লোককে গ্রেপ্তার ও নির্যাতন করেছে, ডিবি কার্যালয়ে নিয়ে গেছে, তাকে মির্জা আব্বাসকেও নিয়ে গেছে, তখন তো সুস্বাদু আম খাওয়ানো হয়নি, ফুলও পাঠানো হয়নি, এখন কেন করা হচ্ছে? কারণ ভিসা নীতি থেকে রক্ষা পাওয়ার জন্য। রাজধানী ঢাকায় অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে বিএনপির 500 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের 124 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। রিজভী বলেন, শুক্রবার ঢাকায় বিএনপির মহাসমাবেশে মানুষের বাঁধ ভাঙার ঢলে ক্ষমতাসীনদের হিংসা বেড়েছে, তাই মহাসমাবেশ থেকে ঘোষিত এই অবস্থান কর্মসূচিকে তারা রক্তের হোলি খেলায় পরিণত করেছে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে ঢাকার বিভিন্ন পয়েন্টে উপস্থিত হলে আইনশৃঙ্খলা বাহিনী সাড়াশি আক্রমণ শুরু করে। তাদের সাথে যোগ দেয় সরকার দলীয় ক্যাডাররা। শনিবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন বিএনপির 22 নেতাকর্মী। তাদের একজনের চোখে গুলি লেগেছে। আহত নেতাকর্মীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিমরাইলে এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপি নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালনের লক্ষ্যে বিভিন্ন অলিগলিতে জড়ো হচ্ছিলেন। এর মধ্যে মহানগর বিএনপির নেতাদের সঙ্গে জেলা বিএনপির একাংশ মহাসড়কে উঠতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাক্কাধাক্কি শুরু হলে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে ও বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে জেলা বিএনপির অন্তত 22 নেতাকর্মী গুলিবিদ্ধ হন।
ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম টিটুর চোখে গুলি লেগেছে। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। এর আগে শনিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করে রোববার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। কিন্তু এর দুই ঘণ্টা পরে যখন বিএনপি সোমবার সমাবেশের কর্মসূচি ঘোষণা করল, তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ তাদের সমাবেশের তারিখ পিছিয়ে সোমবারের কথা জানায়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, সোমবার পুরনো বাণিজ্য মেলার মাঠে সমাবেশের আয়োজন করা হয়েছে, রোববার থানা এলাকাগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সহসভাপতি সেলিম রানা সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার দিন গত রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপদপ্তর সম্পাদক তানফির আহমেদ স্বাধীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেলিম রানাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত সেলিম রানা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের 2019-2020 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগের মনোবিজ্ঞান বিভাগের 5 নম্বর সহসভাপতি ছিলেন। জানা যায়, গত শুক্রবার আওয়ামী লীগের শান্তি সমাবেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সেলিম রানা, ফলে কেন্দ্রীয় ছাত্রলীগ এ সিদ্ধান্ত নেন। রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল ভবন, বেজমেন্ট ও স্টোর হাউস সহ সর্বমোট 6টি স্পটে মশার লার্ভা পাওয়ায় 1,00,000 টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল 1-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হক মডার্ন হাসপাতালের জেনারেল ম্যানেজার নুরুল আমিন নেওয়াজকে এ জরিমানা আরোপ ও আদায় করেন। এছাড়াও কর্পোরেশনের আওতাধীন বনশ্রী, নবাবগঞ্জ, লালবাগ, আগামাসি লেন, বাংলাদেশ মাঠ, পশু হাসপাতাল, হাজী আব্দুল মজিদ লেন, পাঁচ ভাই ঘাট লেন, নাসিরুদ্দিন সর্দার লেন, স্বামীবাগ, শ্যামপুর বালুর মাঠ, গ্রিন মডেল টাউন, মান্ডা ও মুগ্ধা এলাকায় আরও 6টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে 14টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ার মোট 3,30,000 টাকা জরিমানা আদায় করা হয়। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকুরিয়ায় কাভার্ড ভ্যান ও লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ সময় আরও 3 জন গুরুতর আহত হয়। শনিবার বিকেল 5টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকুরিয়ায় কাভার্ড ভ্যান ও লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ সময় আরও 3 জন গুরুতর আহত হয়। শনিবার বিকেল 5টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ডুলাহাজারা ইউনিয়নস্থ রিংভং সগির শাহকাটা আমতলি নামক এলাকায় চট্টগ্রাম অভিমুখী কাভার্ড ভ্যানের সাথে চকরিয়া থেকে ছেড়ে আসা ডুলাহাজারামুখী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার 2 যাত্রী নিহত ও 3 যাত্রী গুরুতর আহত হয়। মাদুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। আহতদের স্থানীয় মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা 6:30 দিকে টঙ্গীর পাগার ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন ময়মনসিংহের নান্দাইলের করইকান্দি গ্রামের আলী হোসেনের ছেলে বকুল হোসেন, একই গ্রামের বাসিন্দা সবুজ ও নয়ন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত 20 দিন ধরে ঝিনু মার্কেট এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণের কাজ করছিলেন তারা। প্রতিদিনের মতো শনিবারও ড্রেন নির্মাণের জন্য মাটি কাটছিলেন শ্রমিকরা। এ সময় একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে পড়লে গুরুতর আহত হন শ্রমিকরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনের বাখমুত শহরটি পুনরুদ্ধারে লড়ছে ইউক্রেনীয় যোদ্ধারা। তাদের মনোবল চাঙা রাখতে সেখানে ছুটে গেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। টুইট বার্তায় জেলেনস্কি বলেছেন, যোদ্ধাদের অভিনন্দন জানাতে বাখমুতে যান, তাদের সমর্থনের প্রতি সম্মান জানান। তিনি কমান্ডারদের কথা শোনাচ্ছেন, তারা যা বলতে চেয়েছিল। সেনাদের সঙ্গে তার আলাপ হয়েছে, তারা খুবই শক্তিশালী ও কার্যকর। সফরের সময় জেলেনস্কির সঙ্গে ছবি তুলতে দেখা যায় সেনাদের। কয়েকজনের হাতে পুরস্কার তুলে দেন তিনি, তাদের সঙ্গে কফিও পান করেন।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, পূর্ব ইউক্রেনের বাকমুতে সেনাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শনিবার, যেখানে বিশেষ লড়াই চলছে। আমাদের পরবর্তী দুপুর একটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।